Bismillahirrahmanirrahim. একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীগণ, আশা করি তোমরা খুব ভালো আছো। করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত সারা বিশ্ব এবং বাংলাদেশেও করোনা ভাইরাসের কারণে সবাই বিপর্যস্ত। এই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আক্রমণ শুরু হয়েছে, তোমরা সাবধানে থেকো। আশা করি তোমরা সুস্থ আছো, তোমরা ভালো থাকো, সবসময় মাস্ক পরবা, এই আশা করি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসনের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই তৃতীয় অধ্যায় আজকে আমরা আলোচনা করব হলো স্বাধীনতা নিয়ে। আজকের বিষয় হলো স্বাধীনতা। স্বাধীনতা কি, স্বাধীনতার রক্ষা কবচ আলোচনা করব। স্বাধীনতার ইংরেজি শব্দ হলো লিবার্টি। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো লিবার্টি। লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার শব্দের অর্থ হল মুক্ত বা হস্তক্ষেপ না থাকা। সুতরাং উৎপত্তিগত অর্থে স্বাধীনতা হল কারো হস্তক্ষেপের মধ্যে না থেকে স্বাধীনভাবে এবং যার যা খুশি ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেইভাবে কাজ করার দক্ষতা হল স্বাধীনতা। কিন্তু পৌরনীতিতে স্বাধীনতা শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন। টি এইচ গ্রিন স্বাধীনতা বলতে বুঝাইছেন যা উপভোগ করার এবং সম্পূর্ণ করার যোগ্য, তা উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে। রাষ্ট্রবিজ্ঞানী সিলির মতে লিবার্টি ইজ দ্য অপোজিট অফ ওভার গভর্নমেন্ট, অর্থাৎ অতি শাসনের বিপরীত অবস্থায় হলো স্বাধীনতা। অধ্যাপক লাস্কি স্বাধীনতা বলতে বুঝিয়েছেন, স্বাধীনতা বলতে আমি সামাজিক অবস্থার উপর থেকে সেই সব বিধিনিষেধের অপসারণকে বুঝি যা বর্তমান মানুষের সভ্য জীবন ও সুখ সমৃদ্ধির জন্য প্রয়োজন। হার্বার্ট স্পেন্সার বলেন স্বাধীনতা বলতে ইচ্ছামতো কাজ করাকে বুঝায় যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না হয়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে স্বাধীনতা বলতে আমরা বুঝি যে স্বাধীনতা হলো এমন এক অবস্থা বা পরিবেশ, যেখানে প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিত্বকে বিকশিত করার জন্য যেই সকল সুযোগ সুবিধা অপরিহার্য, অন্যের সুযোগ সুবিধা বা অধিকারকে ক্ষুণ্ণ না করে তা ভোগ করার যে অধিকার এবং ভোগ করার যে দক্ষতা, এটার নামই হচ্ছে স্বাধীনতা। কারণ স্বাধীনতা হলে এমন এক পরিবেশ বা এমন এক অবস্থা যেখানে ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত করার জন্য যে সকল সুযোগ সুবিধা অপরিহার্য এবং যে সকল সুযোগ সুবিধা ভোগ করতে গিয়ে অন্যের সুযোগ সুবিধা বা অধিকার ক্ষুণ্ণ না হয়, এরকম একটা পরিবেশ বা অবস্থাই হলো স্বাধীনতা। আশা করি স্বাধীনতা কি তোমরা সকলে বুঝতে পারছো। যে স্বাধীনতা ইংরেজি প্রতিশব্দ হল লিবার্টি। লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার শব্দের অর্থ হলো মুক্ত থাকা। সুতরাং উৎপত্তিগত অর্থে যে স্বাধীনতা হলো যে কোনো ব্যক্তি মুক্ত থেকে যা ইচ্ছা তাই করতে পারে। এরপর স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। পরিশেষে আমরা যে এইটা বুঝলাম যে স্বাধীনতা হলো এমন এক অবস্থা বা পরিবেশ যেখানে প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকশিত করার জন্য যে সকল সুযোগ সুবিধা এবং অধিকার অপরিহার্য, যা অন্যের সুযোগ সুবিধা অধিকারকে ক্ষতিগ্রস্ত না করে, এই সকল সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করার দক্ষতা বা ভোগ করার যে করতে পারে, এটার নামই হলো স্বাধীনতা। তাহলে স্বাধীনতার রক্ষা কবচ আমরা আজকে আলোচনা করব। যে একটা রাষ্ট্রে কী কী জিনিস বিদ্যমান থাকলে সেখানে নাগরিকগণ স্বাধীনতা ভোগ করতে পারে এবং স্বাধীনতা বিদ্যমান থাকে। তাহলে প্রথমে এক নম্বর হলো গণতন্ত্র। যে স্বাধীনতার প্রথম এবং গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হলো গণতন্ত্র। অর্থাৎ রাষ্ট্রে যদি গণতন্ত্র বিদ্যমান থাকে, তাহলে রাষ্ট্রের স্বাধীনতাও বিদ্যমান থাকে।
উল্লেখ গণতন্ত্র কি? তা গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠিত হয়, পরিচালিত হয় এবং সরকার তার কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। এরকম একটা ব্যবস্থার নাম হচ্ছে গণতন্ত্র। আর এই গণতন্ত্র যেই যেইখানে বিদ্যমান থাকে, যেই রাষ্ট্রে বিদ্যমান থাকে, সেই রাষ্ট্রে জনগণ বা নাগরিকগণ স্বাধীনতা ভোগ করতে পারে এবং স্বাধীনতা সেখানে বিদ্যমান থাকে। দুই নম্বর হলো আইন। স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হলো আইন। অর্থাৎ রাষ্ট্রে যদি আইন বিদ্যমান থাকে, আইন যদি সঠিকভাবে প্রয়োগ থাকে, তাহলে সেই রাষ্ট্রে জনগণ স্বাধীনতা ভোগ করতে পারে এবং ওখানে স্বাধীনতা বিদ্যমান থাকে। উল্লেখ্য আইন কি? আইন হলো সেই সমস্ত বিধিবিধান রীতিনীতির সমষ্টি যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এবং যা ভঙ্গ করলে আদালত তাকে শাস্তি দিতে পারে। তো সুতরাং যেই রাষ্ট্রে আইন বিদ্যমান থাকে এবং আইনের সঠিক প্রয়োগ হয়, ওই রাষ্ট্রের নাগরিকগণ স্বাধীনতা ভোগ করতে পারে। এরপরের পয়েন্ট হলো আইনের শাসন। স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হল আইনের শাসন। রাষ্ট্রে যদি আইনের শাসন বিদ্যমান থাকে, তাহলে সেইখানে জনগণ স্বাধীনতা ভোগ করতে পারে। উল্লেখ্য আইনের শাসন কি? আইনের শাসন হল এমন এক ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ হইতে সর্বনিম্ন সকলেই আইনের দৃষ্টিতে সমান থাকবে। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় হইতে সর্বনিম্ন পর্যায়ে সকল ব্যক্তি, সকল নাগরিক, সকল প্রতিষ্ঠান আইনের দৃষ্টিতে বা আইনের চোখে সমান থাকবে। এইরকম একটা ব্যবস্থা যদি বিদ্যমান থাকে, তাহলে সেটার নাম হলো আইনের শাসন। আর আইনের শাসন যদি রাষ্ট্রে বিদ্যমান থাকে, তাহলে রাষ্ট্রের জনগণ বা নাগরিকগণ স্বাধীনতা ভোগ করতে পারে এবং ওই রাষ্ট্রের স্বাধীনতা বিদ্যমান থাকে। পরের পয়েন্ট হলো বিচার বিভাগের স্বাধীনতা। স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হল বিচার বিভাগের স্বাধীনতা। প্রত্যেকটা রাষ্ট্রে সাধারণত তিনটা বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই বিচার বিভাগ যদি নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে পারে এবং কাজ করার যদি অনুকূল পরিবেশ পায় স্বাধীনভাবে, তাহলে ওই রাষ্ট্রের নাগরিকগণ স্বাধীনতা নির্বিঘ্নে ভোগ করতে পারে এবং রাষ্ট্রের স্বাধীনতা বিদ্যমান থাকে। যদি বিচার বিভাগ অন্য বিভাগ কর্তৃক বারবার হস্তক্ষেপের মুখোমুখি হয় এবং অন্য দুই বিভাগ যদি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, বিচার বিভাগের স্বাধীনতা যদি ক্ষুণ্ণ হয়, তাহলে জনগণের স্বাধীনতাও ক্ষুণ্ণ হবে। তাই রাষ্ট্রে স্বাধীনতা জনগণ ভোগ করতে পারবে যদি ওই রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। এর পরের পয়েন্ট হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। রাষ্ট্রে যদি ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বিদ্যমান থাকে, তাহলে ওই রাষ্ট্রে স্বাধীনতা বিদ্যমান থাকবে। উল্লেখ্য ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি হল সেই নীতি যেখানে রাষ্ট্রের তিনটা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তিনটা বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, একে অন্যের উপর হস্তক্ষেপ করবে না। এইরকম একটা ব্যবস্থা এবং নীতির নামে হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তো যদি রাষ্ট্রে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বিদ্যমান থাকে, তাহলে রাষ্ট্রে জনগণ স্বাধীনতা নির্বিঘ্নে ভোগ করতে পারবে এবং রাষ্ট্রের স্বাধীনতা বিদ্যমান থাকবে। পরের পয়েন্ট হলো সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হলো যে যদি রাষ্ট্রের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলো মানে সন্নিবেশিত থাকে বা লিপিবদ্ধ থাকে, তাহলে সরকার ইচ্ছা করলেও ওই অধিকারগুলো ক্ষুণ্ণ করতে পারে না। এই জন্য যদি সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে,
বা সন্নিবেশিত থাকে তাহলে নাগরিকগণ স্বাধীনতা ভোগ করতে পারে। পরের পয়েন্টের দায়িত্বশীল শাসন ব্যবস্থা, স্বাধীনতা আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা ব্যবস্থা হল দায়িত্বশীল শাসন ব্যবস্থা। যদি সরকার দায়িত্বশীল আচরণ করে, দায়িত্বশীল থাকে, তাহলে জনগণ স্বাধীনতা নির্বিঘ্নে ভোগ করতে পারে। পরের পয়েন্ট সংবাদপত্রের স্বাধীনতা, স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা ব্যবস্থা হল সংবাদপত্রের স্বাধীনতা। অর্থাৎ রাষ্ট্রে যদি সংবাদপত্রের স্বাধীনতা বিদ্যমান থাকে তাহলে জনগণের স্বাধীনতাও বিদ্যমান থাকবে। এই জন্য স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষা ব্যবস্থা হল সংবাদপত্রের স্বাধীনতা। পরের পয়েন্ট ক্ষমতা বিকেন্দ্রীকরণ, স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা ব্যবস্থা হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ রাষ্ট্রের সমুদয় ক্ষমতা একটা কেন্দ্রে বিদ্যমান না থেকে বা কেন্দ্রীভূত না রেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার নাম হয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যদি রাষ্ট্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি বাস্তবায়ন হয় তাহলে রাষ্ট্রের স্বাধীনতাও টিকে থাকে, বিদ্যমান থাকে। পরের পয়েন্ট হলো শিক্ষার প্রসার, স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা ব্যবস্থা হলো শিক্ষার প্রসার। তো রাষ্ট্রে যদি শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো যায় তাহলে জনগণও স্বাধীনতা সম্পর্কে সচেতন থাকে, তার নৈতিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকে এবং অধিকার সম্পর্কে সচেতন হয়। এই জন্য শিক্ষার প্রসার ঘটলে মানুষ নির্বিঘ্নে স্বাধীনতা ভোগ করতে পারবে। পরের পয়েন্ট হলো জনমত, স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা কৌশল হলো জনমত। অর্থাৎ রাষ্ট্রে যদি সচেতন জনমত থাকে বা সর্বদা জাগ্রত জনমত বহাল থাকে তাহলে জনগণ স্বাধীনতা নির্বিঘ্নে ভোগ করতে পারবে। এই জন্য স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষা কৌশল হলো জনমত। উল্লেখ্য, জনমত হইল জনগণের সেই মত যা রাষ্ট্র জনগণের জন্য কল্যাণকর। অর্থাৎ জনগণের যেই মতামত রাষ্ট্র জনগণের পক্ষে কল্যাণকর মঙ্গলময় হবে ওই মতই হলো জনমত। তাই যদি সচেতন বা সর্বদা জাগ্রত জনমত রাষ্ট্রে সর্বদা বিদ্যমান থাকে তাহলে রাষ্ট্রের স্বাধীনতাও বিদ্যমান থাকবে। সুতরাং আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তাহলে স্বাধীনতা কি, আমরা এটা আলোচনা করলাম, স্বাধীনতার উৎপত্তিগত অর্থ আলোচনা করলাম এবং স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তোমরা এগুলো বই দেখবা, বই থেকে পড়বা এবং এই অনলাইন ক্লাস দেখবা, তাহলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। যে তোমরা ভালো থাকো, সুন্দর থাকো এবং এই করোনা পরিস্থিতিতে তোমরা সাবধানে থাকবা, অবশ্যই মাস্ক ব্যবহার করবা এবং তোমরা সর্বদা পড়াশোনা চালিয়ে যাবা। এই কামনা করে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।